মেরিন রিমোট সেন্সিং এন্ড জিআইএস এর আজকের ক্লাসে আমরা আলোচনা করব জিআইএস ডেটা অ্যাকুইজিশন নিয়ে। আমরা গত কয়েকটা ক্লাসে জিআইএস ডেটা যে ডেটা সম্বন্ধে আমরা পরিচিত হয়েছি সেই ডেটাগুলো কিভাবে কালেক্ট করতে হবে সেই সম্বন্ধে আমরা জানবো আজকের ক্লাসে। তো শুরুতেই আমরা জানতে হবে যে আমাদের জানতে হবে যে জিআইএস ডেটার সোর্স কি কি, কোত্থেকে জিআইএস ডেটা পাওয়া যায় বা সাধারণত আমরা কোত্থেকে জিআইএস ডেটা কালেক্ট করে থাকি। ফার্স্ট অফ অল হার্ড কপি ম্যাপস। হার্ড কপি ম্যাপস হচ্ছে অনেক আগ থেকেই তো আমরা বলছিলাম যে আমরা আমাদের পেপার বা পেপারেরও আগে অন্যান্য অনেক কিছুতেই আমরা আমাদের ম্যাপ আঁকছিলাম। তো পেপার ম্যাপগুলো যেগুলোর বয়স হয়তো 100 বছর হয়ে গেছে এখনো সেগুলো কিছু কিছু আছে, তো ওই পেপার ম্যাপ কার্টোগ্রাফাররা যেগুলো এঁকেছেন বা বানিয়েছেন সেসব হার্ড কপি ম্যাপগুলো সরকারি বিভিন্ন দপ্তর অথবা কোনো একটা রিসার্চ অর্গানাইজেশন বা ইউনিভার্সিটিতে সংরক্ষিত থেকে থাকতে পারে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের জিআইএস ডেটার সোর্স হিসেবে। এরপরে হচ্ছে এরিয়াল ফটোগ্রাফস। এরিয়াল ফটোগ্রাফস হচ্ছে এরোপ্লেনে আমরা যদি কোনো ক্যামেরা যদি মাউন্ট করে এবং স্থাপন করে সেই এরোপ্লেনটা কোনো একটা যেই পার্টিকুলার এরিয়ার আমি ম্যাপ চাই সেই পার্টিকুলার এরিয়ার উপর দিয়ে যদি এরোপ্লেনটা যায় এবং ইন দ্য মিন টাইম যদি ক্যামেরাতে ছবি উঠে ছবি তুলি আমরা, ইটস অলমোস্ট লাইক স্যাটেলাইট ইমেজারি, বাট স্যাটেলাইট ইমেজারি থেকে এটার রেজুলেশন হয়তো আরো বেশি হতে পারে কারণ যেহেতু আমরা পার্টিকুলার একটা দূরত্বে কম দূরত্বে আমরা আমরা ফ্লাই করে যাচ্ছি এবং ছবি তুলছি। এরপরের যে ডেটাটা আমাদের যেটা সোর্স আমরা আমরা জানি বা আমাদের সামনে আসে সেটা হচ্ছে রিমোট সেন্সিং ডেটা, রিমোটলি সেন্স ডেটা। ইটস বেসিক্যালি দ্য স্যাটেলাইট ইমেজারি দ্যাট উই গেট ফ্রম ডিফারেন্ট স্যাটেলাইটস, যেটা হচ্ছে সেন্সরের মাধ্যমে স্যাটেলাইটের বিভিন্ন জায়গার যে ছবিটা ওঠে সেই ছবিটাকে স্যাটেলাইট ইমেজারি নিয়ে ওই স্যাটেলাইট ইমেজারির উপর আমরা ডিজিটাইজেশন করে আমরা আমাদের ম্যাপ পেতে পারি। দেন যে ইয়েটা আসে সেটা হচ্ছে পয়েন্ট ডেটা অর স্যাম্পলস ফ্রম সার্ভে। আমরা নিশ্চয়ই জানি যে ল্যান্ড মিনিস্ট্রি, তারপরে আরো অনেকগুলো জিডি, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থা বা বেসরকারি কোনো সংস্থা ওদের বিভিন্ন কাজে বিভিন্ন প্রজেক্টে দে নিড টু ডু সাম সার্ভে ওয়ার্কস, তার বিশেষ করে ল্যান্ড মিনিস্ট্রি যখন ভূমির জরিপ অন্যান্য ক্ষেত্রে তারা সার্ভে করে, তো সার্ভের ক্ষেত্রে দে যেন আগে বিভিন্ন সার্ভের বিভিন্ন দাগ নাম্বার বা বাংলাদেশের ক্ষেত্রে মৌজার দাগ নাম্বার বা অন্যান্য কিছু দিয়ে হয়তো ইয়ে করা হতো, কিন্তু হাল আমলে রিসেন্টলি দে অ্যাকচুয়ালি কালেক্ট এটা উইথ দ্য হেল্প অফ জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা হচ্ছে গ্লোবাল একটা নেভিগেশন সিস্টেমের একটা অংশ যেটা নিয়ে আমরা আজকে আমাদের লেকচারের পরের অংশটাতে হয়তো জানবো। তো ওই পয়েন্ট ডেটা এবং স্যাম্পলস গুলো ওগুলো কিন্তু আমরা আমাদের জিআইএস ডেটার সোর্স হিসেবে নিতে পারি। এবং ফাইনালি এবং একটা যেটা যেটা সবচেয়ে বেশি ভাস্ট ইনফরমেশন আমরা পাবো সেটা হচ্ছে অনলাইন সোর্সেস, ইউজিং দ্য অনলাইন সোর্সেস ফ্রম দ্য এক্সিস্টিং ডিজিটাল ফাইলস দ্যাট আর ক্রিয়েটেড বাই ডিফারেন্ট গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো সেসবগুলো বিভিন্ন ওয়েবসাইটে হতে পারে, বিভিন্ন অনলাইন রিপোজিটরি হতে পারে, সেটা সম্বন্ধে আমরা জানবো ভবিষ্যতে। তো ওইগুলোতেও আমরা ইনফরমেশান পেতে পারি। তো প্রথমেই যে হার্ড কপি ম্যাপের কথা বলেছিলাম সেই হার্ড কপি ম্যাপে ম্যাপ কি ধরনের হয়, আমরা হার্ড কপি ম্যাপ দেখেছি হাতে আঁকা ম্যাপ বা হার্ড কপি অনেকগুলো ম্যাপ। বাম দিকে যে ছবিটা দেখা যাচ্ছে বাম দিকের ছবিটা এটা ডিউরেবল ম্যাপ অফ বিহার এন্ড বেঙ্গল, ইট ওয়াজ ড্রোন অর ক্রিয়েটেড বাই আ ফেমাস ব্রিটিশ জিওগ্রাফার, দাদেন জিওগ্রাফার। এই ইমেজটা বা এই ম্যাপটা হচ্ছে 1776 সালে একটা জরিপ ছিল, সেই জরিপের পরে এই এই একটা সার্ভের পরে এই ম্যাপটা আঁকা হলো তখন। তো এই ম্যাপটা অনেক পুরনো, এই ম্যাপটাতে আমাদের যে বর্তমানে
যে ইউনিভার্সিটি সোনাপুরের পরের যে জায়গাটা, সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত জায়গাটা কিন্তু চিহ্নিত করা নেই, এটা সাগরের মধ্যে। এটা বোধহয় খুব সম্ভবত তারও পরে এটা অ্যাক্রিশন, নিউলি ল্যান্ড অ্যাক্রিটেড হয়েছে, অ্যাক্রিটেড হয়ে তারপরে এই ল্যান্ডটা আমরা পেয়েছি। আবার পরবর্তীতে এটা এটা আবার নদী ভাঙ্গনের ফলে ইরোডেড হয়ে গেছে, পরে আবার অ্যাক্রিটেড হয়ে গেছে। যাই হোক, তো এটা হচ্ছে 1776 এর ম্যাপ, হার্ড কপি ম্যাপ। আর ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ম্যাপটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, চায়না, ইন্ডিয়া, লাওস, থাইল্যান্ড, এইগুলোর এই অঞ্চলের একটা ম্যাপ, যেটা উইচ ওয়াজ কম্পাইলড ইন 1967, অ্যান্ড দেন আফটার দ্যাট ইট ওয়াজ রিভাইজড ইন 1983। এটা বেসিক্যালি চিটাগং এবং আমাদের যে অঞ্চলটা, সে অঞ্চল অঞ্চলেরই ম্যাপ। তো এই ধরনের ম্যাপগুলো ডিজিটাইজেশন করে, স্ক্যান করে, তারপর ডিজিটাইজেশন করে আমরা আমাদের জিআইএস ডেটা বা ওই অঞ্চলের পার্টিকুলার ম্যাপ পেতে পারি। তো এইটা তো গেল কিভাবে আমরা হার্ড কপি ম্যাপ পাচ্ছি। সেকেন্ড স্টেজে যেটা দরকার আসলে, উইথ দিস ম্যাপ হোয়াট উইল ইউ ডু? ফার্স্ট অফ অল, উই উইল ক্যাপচার দ্য ডেটা অন এক্সিস্টিং পেপার ম্যাপস in digital form through digitizing or scanning. First of all, আমাদেরকে direct digitizing হতে পারে, অথবা scan করে তারপরে on screen digitizing সেটাও হতে পারে। তো digitizing can also be carried out on screen, as I said earlier. ArcGIS এর মধ্যে নতুন scan map digitize করার একটা টুল আছে, খুব শক্তিশালী একটা টুল আছে, which is known as the create feature tool. So এবং এরপরে আমরা যেটা করতে পারি, উই কুড কনস্ট্রাক্ট জিও ডেটাবেস, এন্ড দেন উইচ ইজ অফটেন দ্য মোস্ট টাইম কনজিউমিং, ডেফিনেটলি এটা একটা টাইম কনজিউমিং কাজ হবে, একটা ডেটাবেস ক্রিয়েট করা ম্যাপ থেকে, অ্যান্ড এক্সপেন্সিভ পার্ট অফ এনি জিএস প্রজেক্ট। যে কোনো ধরনের জিএস প্রজেক্টে ডেটা রেডি করা বা ডেটা কালেকশন বা এই যে নতুন করে পুরোনো ম্যাপ থেকে নতুন ম্যাপ বানানোর প্রসেসটাই সবচেয়ে কঠিন কাজ, এবং উইচ ইন এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল, উইচ অ্যাকচুয়ালি মে কস্ট 50% অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার অফ দ্য জিআইএস প্রজেক্ট। আচ্ছা, ওয়ান্স উই হ্যাভ ক্যাপচার দ্য ডেটা, আমাদেরকে প্রথমে কিন্তু এই যে স্ক্যান করতে হবে ম্যাপটাকে। স্ক্যানিং এর জন্য এরকম এই যে ডান দিকের নিচের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের বড় বড় ড্রাম স্ক্যানার বলা হয় এগুলোকে। তো এই ড্রাম, রোটেটিং ড্রাম স্ক্যানারে আমরা দিয়ে আমরা এটাকে লোড করে এই যে ম্যাপটা নিচে বাম দিকে ছবি দেখতে পাচ্ছি আমরা, এখানে এই ড্রামের ভিতরে বিশাল ম্যাপগুলো, যেগুলো আমাদের ট্রেডিশনাল স্ক্যানারে আসলে এটা স্ক্যান করা সম্ভব না, এটা ড্রামে দিয়ে তারপরে দেয়ার ইজ এ সেন্সর, অবভিয়াসলি দ্যাট সেন্সর ক্যান মেজার the reflected light intensity from each part of the map. It uses at a resolution of 0.1 square millimeter, which is very fine, and creates a digital image of the reflectance values that is obtained from the map. Acha, tarpore scanning er pore process hocche digitizing hocche এটা এটা অন স্ক্রিন ডিজিটাইজিং হতে পারে, অ্যাজ আই সেড আর্লিয়ার আমাদের, অথবা ডিরেক্ট ডিজিটাইজিং পেপার ম্যাপ থেকে ডিরেক্ট ডিজিটাইজিং হতে পারে। এখন ডিজিটাইজিং টেবল আছে অনেকগুলো, এই ডিজিটাইজিং টেবল কন্টেইনস অ্যান এমবেডেড গ্রিড অফ ওয়্যারস দ্যাট ক্যান ডিটেক্ট অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেটেড বাই এ কার্সর। আমরা দেখতে পাচ্ছি নিচে একটা কার্সর আছে, ওই কার্সর গুলো যে ছবিটাতে দেখতে পাচ্ছি, ট্যাব হোক, ট্যাবলেট হোক, অথবা ডিজিটাইজিং টেবল হোক, এখানে একটা কার্সর আছে, সেই কার্সরটা করে কি দ্যাট ক্যান ডিটেক্ট দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেটেড, এটা এটা কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালকে একটা একটা ডিজিটাল সিগন্যালে পরিণত করে, এবং উইচ অ্যাকচুয়ালি ক্রিয়েটস ম্যাপ ইন দ্য computer. So a map is fixed to the surface of the table and cursor is then used to trace around the features. এবং ফিচার গুলা যখনই আমরা কার্সরটাকে ফিচারের আশেপাশে নাড়াচাড়া করবো, ফিচার যেমন আছে ওরকম ভাবে নাড়াচাড়া করবো, as in we are drawing,
ওই 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 ফিচারটা আঁকা হয়ে যাবে আর কি। সো এ বাটন অন দ্য কার্সর ইজ ইউজুয়ালি প্রেস টু রেকর্ড দ্য রিকোয়ার্ড পয়েন্ট লোকেশন অ্যাজ পেয়ারস অফ কোঅর্ডিনেট, তাহলে কোঅর্ডিনেট গুলো এখানে পেয়ার করা যায়। আচ্ছা, এরপরে ডিজিটাইজিং এর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আমরা ম্যাপ, ট্যাবলেট হোক আর আর টেবিল হোক দুটোতেই কিন্তু ম্যাপ রেজিস্ট্রেশন, অ্যাকুরেসি অফ ম্যাপ রেজিস্ট্রেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এখানে বলে রাখা ভালো, যখন আমরা ডিজিটাইজ করছি একটা ম্যাপকে, দের ইজ নো ওয়ে দ্যাট ইট উইল ম্যাচ উইথ দ্য অরিজিনাল ম্যাপ 100%, মানে একেবারে 100% একই রকম হবে এটার কোনো সুযোগ নেই, তাহলে কোনো না কোনো একটা এরর থাকবেই। ওই এররটাকে কিন্তু আমরা মেজার করব ওই বাই ক্যালকুলেটিং দা রুট মিন স্কয়ার এরর, আর আরএমএস এরর। এই এররটা যত কম আসবে আমরা চেষ্টা করবো একটা নির্দিষ্ট রকম একটা কমের মধ্যে আনার জন্য, যতটা কম আসবে ততটাই হচ্ছে আমাদের ম্যাপটা তত বেশি অ্যাকুরেট হবে। সো টাইপ ইন দ্য নোন কোঅর্ডিনেটস ফর সেভারাল কন্ট্রোল পয়েন্টস অন দ্য ম্যাপ, কন্ট্রোল পয়েন্ট ম্যাপের ভিতরে বিভিন্ন কন্ট্রোল পয়েন্টের সাথে আমরা মিলানোর চেষ্টা করব, এবং ডিজিটাইজ দ্য পজিশন অফ ইচ কন্ট্রোল পয়েন্ট অন দ্য ম্যাপ ফিক্সড টু দ্য সারফেস অফ দ্য টেবিল। ওই নতুন যে ম্যাপটা আমরা ক্রিয়েট করব সেটা কন্ট্রোল পয়েন্টের সাথে মিলিয়ে আমরা ইয়ে রাখার চেষ্টা করব, আঁকার চেষ্টা করব, এবং আমরা জানার চেষ্টা করব যে সবচেয়ে বেস্ট ফিট কোথায়। সো ইন পজিশন ইজ দ্য বেস্ট ফিট ম্যানার অ্যান্ড ক্যালকুলেটস দ্য ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিনাল পয়েন্ট, অরিজিনাল পয়েন্টের সাথে কতটুকু ডিস্টেন্স সেটাকে প্রত্যেকটা পয়েন্টের জন্য মেজার করতে হবে, এবং ওই ওই মেজারমেন্টটাই হচ্ছে আমাদেরকে দ্যাট উইল গিভ আস দ্য রুট মিন স্কয়ার এরর, এন্ড এইটা মানে সোজা কথা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেলেই আমরা আমরা এটাকে আর যত বেশি সংখ্যক আরো বেশি বেশি সংখ্যক নেব, এবং এটাকে আবার এডিট করব, এডিট করে আমরা আমাদের ওভারঅল যে ম্যাপটা অরিজিনাল ম্যাপটা সেটা ড্র করতে পারবো। এই যে এখানে দেখা যাচ্ছে যে ওয়েন উই আর ডিজিটাইজিং আমাদেরকে মাঝে মাঝে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করতে হবে, তো কোঅর্ডিনেটের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে একটা হয়তো নর্মাল আর একটা হয়তো অবলিক, ওইটা ওই ই কোঅর্ডিনেট সিস্টেম বা আমাদের যে প্রজেকশন সিস্টেম এটাকেও কিন্তু আমাদেরকে ম্যাচ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল লেয়ার যেটা আছে এখানে ডান দিকে উপরে ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছি, দুটো ছবি, একটা হচ্ছে কন্ট্রোল লেয়ার আর একটা হচ্ছে সোর্স লেয়ার। তো কন্ট্রোল লেয়ার এবং সোর্স লেয়ারের মধ্যে কিছু কন্ট্রোল পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলোকে আমরা ম্যাচ করব। এখানের ক্ষেত্রে যে এই ম্যাপের ক্ষেত্রে যে ওয়াটার বডিগুলো দেখতে পাচ্ছি, ওয়াটার বডিগুলো শেপগুলো ম্যাচ করা হলেই আমরা এই যে ফোর পয়েন্ট ফিগার 4.23 এর যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেটেড ম্যাপ যেটা অরিজিনাল ম্যাপটা, সেই ম্যাপটা আমরা এখানে পেতে পারি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিও রেফারেন্সিং, যখন অন স্ক্রিন আমরা ডিজিটাইজ করবো সেখানে জিও রেফারেন্সিংটা খুব গুরুত্বপূর্ণ। এই যে একটু আগে বললাম যে এখানে রুট মিন স্কয়ার এরর বের করতে হবে কন্ট্রোল পয়েন্টের সাথে অরিজিনাল পয়েন্টের বা সোর্স লেয়ারের যে দূরত্ব সেটাকে মেজার করতে হবে, এখানেও ঠিক সেম অবস্থা ডিজিটাইজিং টেবিলের মতোই। আর যে আছে একটা অপশন হচ্ছে জিও রেফারেন্সিং, সেই টুলটা দিয়ে আমরা করতে পারি কি কন্ট্রোল পয়েন্টে যে যেসব পয়েন্ট আছে কতগুলো পয়েন্ট নেব কন্ট্রোল পয়েন্ট হিসেবে, সেই পয়েন্টগুলোর সাথে আমরা নতুন যে ম্যাপটা সেই ম্যাপটাতে ম্যাচ করার চেষ্টা করবো, এবং ম্যাচ করে যে এখানে দুটোর মধ্যে দুই বিন্দুর মধ্যে যখন আমরা ম্যাচ করতে যাবো দুই বিন্দুর মধ্যে কিছু রুট মিন স্কয়ার এরর থাকবে, এবং ইফ ইফ উই গেট দ্য মিনিমাম আর রুট মিন স্কয়ার এরর আমরা সেটাকে করতে পারি কি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জিও রেফারেন্স ম্যাপ। এবার আসি ওয়াই ডিজিটাইজিং ইজ নেসেসারি, আমরা কেন ডিজিটাইজিং কে নেসেসারি মনে করব বা ওয়াই শুড উই গো ফর ডিজিটাইজিং। সো ইনক্রিজিং অ্যাভেলেবিলিটি অফ ডিজিটাল ম্যাপ ডেটাবেসেস, ফার্স্ট অফ অল যে ডিজিটাল ম্যাপ ডেটাবেস এর মধ্যে যে সোজা কথা হচ্ছে ডিজিটাল এখনো পৃথিবীর সবগুলো ম্যাপ হয়তো ডিজিটাল হয়নি, তো এই ডিজিটাল ম্যাপের ডেটাবেস উন্নত করার জন্য বা ডিজিটাল ম্যাপের ডেটাবেস কে এনরিচ করার জন্য উই উইল ক্রিয়েট এইটা তৈরি করব আমরা, ইউজ দ্য গ্লোবাল নেভিগেশন সফটওয়্যার স্যাটেলাইট সিস্টেম। গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম হচ্ছে জিপিএস, আমরা যেটা বলেছি, তো সেই জিপিএস সিস্টেমটা কাজ করানোর জন্য আমরা ডিজিটাইজিংটা ইউজ করব, এবং ওইটাকে এনশিওর করার জন্য। তো জিপিএস সিস্টেমটা তো বিভিন্ন জায়গায় ইউজ হয় এবং সেটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের জিএস ডেটা কালেক্ট করতে পারি।
এবং লাস্টলি ইম্প্রুভমেন্টস ইন দ্য স্যাটেলাইট রিমোট সেন্সিং। স্যাটেলাইট রিমোট সেন্সিং এও কিন্তু সেন্সিং এর ইম্প্রুভমেন্টের জন্য ডিজিটাইজেশনটা দরকার, কারণ হচ্ছে আমরা যদি ফিল্ড লেভেলে ডিজিটাইজিং যদি না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে স্যাটেলাইট যে স্যাটেলাইট গুলো আছে, স্যাটেলাইট ইমেজারি আছে, সেগুলোর অ্যাকুরেসির মান কত এবং রিয়েল ওয়ার্ল্ড ফিচারের সাথে কর মিলানো যাচ্ছে না। আমরা আমাদের যে ম্যাপ আছে সেই ম্যাপের সাথে মিলাবো এবং মিলাতে গেলেই বুঝতে পারবো যে ওভারঅল স্যাটেলাইট রিমোট সেন্সিং এর কি কি মানে ইমপ্রুভমেন্ট দরকার। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেটাডেটা। মেটাডেটা নিয়ে অলরেডি গত ক্লাসে আমরা আমরা কথা বলেছি। মেটাডেটা ইজ অল অ্যাবাউট ডেটা, অ্যাবাউট ডেটা, সো ইট প্রোভাইডস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য জিওস্পেশাল ডেটা অর এনি ডেটা দ্যাট ইউ কালেক্টেড। So that are therefore an integral part of GIS data and are easily prepared and entered during the data production process. আচ্ছা, এখানে এটা কেন ইম্পর্টেন্ট, কেন এইবা আলোচনা করছি, আলোচনা করার প্রধান কারণ হচ্ছে ডেটাকে যখন আমরা একটা ডেটা যখন ক্রিয়েট করতে যাব সেখানেই কিন্তু সেই স্টেজেই আমরা মেটা ডেটাটা ইনক্লুড করে দেব। এটা এখানে হতে পারে যে আমরা আমরা কোন ডেটা আমরা ইউজ করেছি, কোন পদ্ধতি ইউজ করেছি, বা কে আমরা যে ডেটা কালেকশন করেছি আমরা কে এবং আমাদের অ্যাকুরেসি লেভেল কি ছিল, এগুলো সব ডেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। আর দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড দেন যখন এই ডেটা অন্য কে ইউজ করবে তখন সে বুঝতে পারবে যে তার জন্য এই ডেটা সুইটেবল কিনা। এটার জন্যই আমাদের বেসিক্যালি মেটা ডেটা এখানে ইম্পর্টেন্ট। সো মেটা ডেটা আর ইম্পর্টেন্ট টু এনি ওয়ান হু প্ল্যানস টু ইউজ দ্য পাবলিক ডেটা ফর জিআইএস প্রজেক্ট। অবভিয়াসলি ফার্স্ট মেটা ডেটা লেট আস নো ইফ দ্য ডেটা মেট ইউর স্পেসিফিক নিডস অফ দ্য এরিয়া কভারেজ, ডেটা কোয়ালিটি অ্যান্ড ডেটা কারেন্সি। মেটাডেটাই আমাদেরকে হেল্প করবে যে আমাদের কোনো মানে পার্টিকুলার ডেটাটা দরকার আছে কি না। ওকে, সো সেকেন্ডলি মেটাডেটা শো আস হাউ টু ট্রান্সফার, প্রসেস অ্যান্ড ইন্টারপ্রেট জিওস্পেশিয়াল ডেটা। জিওস্পেশিয়াল ডেটা কীভাবে ইয়ে করতে হবে সেটা আমরা অলরেডি আমাদের মেটাডেটা আমাদের এই সময় ধারণা দেবে। এবং লাস্টলি মেটাডেটা ইনক্লুড দ্য কন্ট্যাক্ট অফ দ্য এডিশনাল ইনফরমেশন। এডিশনাল যে ইনফরমেশন যদি থেকে থাকে সেটাও কিন্তু মেটাডেটা আমাদেরকে দেবে। So, let's talk about the existing GIS data. আমরা তো পড়লাম যে কিভাবে সোর্স গুলো আছে, যে পেপার ম্যাপ বা এই ধরনের ম্যাপ গুলো আছে সেগুলোতে কিভাবে আমরা ইনফরমেশন পাবো। সো এখন আমরা এক্সিস্টিং জিআইএস ডেটা, আসলে এই জিআইএস ডেটা শব্দটা কোথা থেকে আসছে এবং কবে এটা প্রথমবারের মতো ইউজ হলো সেটা সেটা এখানে জানবো। সো সিন্স দ্য আর্লি 1990s গভর্নমেন্ট এজেন্সিস এট ডিফারেন্ট লেভেল ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আদার কান্ট্রিজ, শুধুমাত্র ইউএসএ তো না অন্যান্য কান্ট্রি আস্তে আস্তে শুরু করেছে, সো হ্যাভ সেট আপ ওয়েবসাইট ফর শেয়ারিং পাবলিক ডেটা অ্যান্ড ফর ডিরেক্টিং ইউজার্স টু দ্য সোর্স অফ দ্য ডিজায়ার্ড ইনফরমেশন। সেখানে করছে কি, ওরা ওরা একটা পাবলিক ব্যাংক তৈরি করেছে, ডেটা ব্যাংক তৈরি করেছে এবং এটার মাধ্যমে যাতে ওরা একটা ডিজায়ার্ড ইনফরমেশন যেগুলো আছে সেগুলো সোর্স সেগুলোকে সেগুলোকে কালেক্ট করতে পারবে। এবং ইন্টারনেট ইজ অলসো মিডিয়াম ফর ফান্ডিং ফাইন্ডিং এক্সিস্টিং ডেটা ফ্রম নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড প্রাইভেট কোম্পানিজ। বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো যেগুলো এক্সক্লুসিভলি জিআইএস নিয়ে কাজ করে, অথবা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা যারা অনলাইন যারা বিভিন্ন ধরনের অনলাইন রিপোজিটরি চালায়, বা কোনো একটা ইউনিভার্সিটি হোক বা অন্য কারো হোক, ওদের মাধ্যমে যে যে অনলাইন রিপোজিটরি আছে সেই অনলাইন রিপোজিটরিটা কিন্তু আমাদেরকে হেল্প করে যে এক্সিস্টিং ডেটা কোথায় আছে। সো ইন টার্মস অফ কালেক্টিং জিআইএস ডেটা ফ্রম বাংলাদেশ অর হু কালেক্টস অ্যাকচুয়ালি ডেটা ফর বাংলাদেশ, সো ফার্স্ট অফ অল জিওগ্রাফিক ইনফরমেশন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ইউনিট অফ সার্ভে অফ বাংলাদেশ এসওবি, ইটস এ পাবলিক ট্রাস্ট অর্গানাইজেশন এবং এইটা হয়তো কোনো একজন মানে এটা আর্মি দ্বারা পরিচালিত হয় আর কি। তো এই 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 সার্ভে অফ বাংলাদেশের যে জিআইএস ইউনিট, এখান থেকে খুব কঠিন আসলে ডেটা এক্সট্রাক্ট করা, ওরা ওদের অনেক নিয়ম কানুনের মধ্যে, যেহেতু আর্মির প্রতিষ্ঠান অনেক নিয়ম কানুনের মধ্যে চলে যাওয়ার কারণে জিওগ্রাফিক ডেটাটা ওখান থেকে পাওয়াটা খুব টাফ। যাই হোক, যত কথাই হোক ইম্পসিবল না, পারা যায়, প্রভিশন আছে, বাট দেয় না হয়তো সেটা ডিফারেন্ট কথা।
তো এরপরে হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মানে হচ্ছে এলজিইডি। এলজিইডি কিন্তু একটা জিআই সেকশন আছে, এবং তারা খুব মোটামুটি বাংলাদেশের রোড রিলেটেড যত ধরনের ডেটা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা আছে, সেগুলো তারা কালেক্ট করে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অনলাইন একটা রিপোজিটরি ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল বা বিআরসি। ওরা ওদের ওয়েবসাইটে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের জিআইএস ডেটা পাওয়া যায়। এরপর হচ্ছে জিওডাস। জিওডাস হচ্ছে ভেরি রিসেন্টলি ফর্মুলেটেড, এটা হচ্ছে ওপেন জিও স্পেশাল কনসোর্টিয়াম ফর বাংলাদেশ। আচ্ছা, তো এটা 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 ওয়েবসাইটে অনেক ধরনের ডেটাগুলো ফ্রিতে বা অন্যান্য ভাবে হয়তো কালেক্ট করা যাবে। যাই হোক, এরপরে টাউন প্ল্যানিং অথরিটিস, বিভিন্ন ধরনের টাউন প্ল্যানিং অথরিটিস ঢাকা সিটির জন্য আছে, রাজু, যেটার মধ্যে হচ্ছে সিডিএ, এই সিডিএ ওদের কিন্তু, এবং রাজু, এদের কিন্তু আলাদা জিএস ডিভিশন আছে, এবং এই জিএস ডিভিশনে কিন্তু ওরা যে ফিউচার টাউন প্ল্যানিং বা অন্যান্য কিছু তারা সেটা করে। তো এই জিএস ওদের কাছেও কিন্তু ডেটা থাকতে পারে, ওরা বিভিন্ন ধরনের জিএস নিয়ে সমস্যা ফেস করে। আচ্ছা, এরপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিজ। ইউনিভার্সিটিজ হচ্ছে ইউনিভার্সিটিতে যে পরিমাণ গবেষণা হয়, সেই গবেষণার ফলে বা গবেষণার জন্য কিছুটা মোটামুটি অনেক ডেটা তারা কালেক্ট করে, বিভিন্ন ইউনিভার্সিটিজ কালেক্ট করে। তো সেই ইউনিভার্সিটি গুলোর মধ্যে কিন্তু স্পেসিফিক কোন একটা ডিপার্টমেন্টে বা একটা সাবজেক্টের সাথে মিল অবশ্যই থাকবে, এবং সেখান থেকে অবশ্যই ডেটা পাওয়া যাবে। সো ফাইনালি হচ্ছে সিজিআইএস। সিজিআইএস হচ্ছে একটা পাবলিক ট্রাস্ট বাংলাদেশ সরকারের, এটা এরা অনেক আগ থেকে সিজিআইএস নিয়ে বাংলাদেশে কাজ করছে, এবং ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। এবং সিজিআইএস আসলে সরকারি বিভিন্ন প্রজেক্ট আছে ইমপ্লিমেন্ট করে, এবং তারাও কিন্তু যদি অনুমতি সাপেক্ষে তাদের ডেটা প্রোভাইড করে। এরপরে মানে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে চিন্তা করলে আমাদের কোন কোন জায়গাটা আছে যেগুলো আসলে জিএস ডেটার জন্য সাধারণত ইউজ হয়। এক হচ্ছে ইউএস জিওলজিক্যাল সার্ভে, যেটার যেটার ইয়ে হচ্ছে ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, মানে ওয়েবসাইট হচ্ছে ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, যেখান থেকে আমরা আমাদের এক্সিস্টিং জিআইএস ডেটাটা খুঁজে পাবো। এরপরে হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, উইচ ইজ নাসা, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, উইচ ইজ নোয়া। এই নাসা এবং নোয়া দুটোই কিন্তু সারা পৃথিবীর অনেক ডেটা তাদের রিপোজিটরিতে স্টোর করে রাখে, এবং আমরা চাইলেই কিন্তু সেই ডেটাটা ফ্রিলি, অনেক বেশিরভাগই ফ্রিলি ফ্রিলি আমরা সেটা ডাউনলোড করতে পারি, ওকে, বা ওটা ওটা আমরা কালেক্ট করতে পারি ডেটা। তো এক্সিস্টিং জিএস ডেটা ইন দ্য ওয়ার্ল্ড, আরো জিএস ডেটা কোন কোন জায়গায় আসলে প্রোডাক্ট হিসেবে জিএস ডেটাটা পাওয়া যায়, সেই জিএস ডেটাটা এখানে মোটামুটি কিছু কিছু ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা মোটামুটি ধরো ন্যাচারাল আর্ট, সেটা naturalartdata.com এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। তারপর ওপেন স্ট্রিট ম্যাপ, যেটা বিল্ডিং, রোড, রেলরোড, ওয়াটারওয়েজ, ল্যান্ডওয়েজ, এটসেট্রা এটসেট্রা এই ধরনের ম্যাপগুলো, সেগুলো ওপেন স্ট্রিট ম্যাপে পাওয়া যাবে। তারপরে ডিভা জিআইএস আছে, ইউএনএপের ডেটা এক্সপ্লোরার আছে, বিভিন্ন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন যেগুলো আছে তারাও কিন্তু অনেক ধরনের ডেটা প্রোভাইড করে থাকে, তাদের বিভিন্ন প্রজেক্টের ডেটা তাদের ওয়েবসাইটে তারা আপলোড করে থাকে। তো সেই এই ঠিকানাগুলোর বাইরেও আমরা যদি পার্টিকুলার ডেটা নিয়ে যদি সার্চ দিই ইন্টারনেটে অনেক ধরনের সাহায্য কিন্তু পেতেও পারি। তো লাস্টলি যে এই যে টেকনিকটা বাকি আছে সেটা হচ্ছে রিমোটলি সেন্স ডেটা, মানে হচ্ছে স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে যে ডেটাটা আমরা পাই। তো স্যাটেলাইট ইমেজারিজ ইমেজেস ক্যান বি ডিজিটালি প্রসেসড অ্যান্ড টু প্রোডিউস আ ওয়াইড ভ্যারাইটি অফ থিমেটিক ডেটা অফ দ্য জিআইএস প্রসেস। অ্যান্ড বেসিক্যালি ল্যান্ড ইউজ অর ল্যান্ড প্ল্যানিং, যে অথবা ল্যান্ড কভার ডেটা যেটা আছে সেটা কিন্তু স্যাটেলাইট ইমেজের থেকে তৈরি করা। তোমরা ডানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে যে ইয়েগুলো আছে, যে লাল লাল ভবনগুলো আছে সেগুলো, এবং এরপরে বাগানের ভিতরে যে গাছের সংখ্যা আছে সেগুলো কিন্তু প্ল্যান বইতেই লাগানো হয়েছে। বাট দ্য প্রবলেম ইজ এই যে এই যে ম্যাপ গুলো আছে সেটাই সেটাই পরবর্তীতে আমরা মানে শেপ ফাইল বা আমাদের
এই যে আমরা যদি লাইন বা পয়েন্ট বা পলিগন এগুলোর মাধ্যমে সাধারণত এই ডেটাগুলোকে আমরা ম্যাপে পরিণত করতে পারি। সো আদার টাইপস অফ ডেটা ইনক্লুড ভেজিটেশন টাইপ, ক্রপ হেলথ, এরোডেড সয়েল, জিওলজিক ফিচার্স অ্যান্ড দ্য কম্পোজিশন অ্যান্ড ডেপথ অফ দ্য ওয়াটার বডিজ, ইভেন স্নো ব্যাংক, এগুলো কিন্তু মোটামুটি আমরা ইয়ে করতে পারি, আমরা জিআইএস ডেটা সোর্স হিসেবে বা জিআইএস এগুলোকেও জিআইএস ডেটাতে পরিণত করতে পারি। তো স্যাটেলাইট ইমেজেস প্রোভাইড টাইমলি ডেটা অ্যান্ড ইফ কালেক্টেড অ্যাট রেগুলার ইন্টারভালস দে ক্যান অলসো প্রোভাইড দ্য টেম্পোরাল ডেটা ভ্যালুয়েবল ফর রেকর্ডিং অ্যান্ড মনিটরিং চেঞ্জেস ইন দ্য টেরেস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। এটার কারণ এটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডেটাটা রেকর্ডিং অ্যান্ড মনিটরিং বিভিন্ন ধরনের যে চেঞ্জেসগুলো সেগুলোকে রেকর্ড করে এবং মনিটর করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রিমোটলি সেন্স ডেটা। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। সো ইন আমাদের ইন আওয়ার নেক্সট ক্লাস উইল টক অ্যাবাউট গ্লোবাল পজিশনিং সিস্টেম ইন ডিটেইলস।